আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে এটা পেও না কিছু কালা জাদু করছে না কি গোলি বাতা হাততালি হাততালি ওয়েলকাম ব্যালে ওয়েলকাম টু আমার চ্যানেল দিনলি টু আচ্ছা একটা বিরিয়ানি হাড়ি আমাদের রেডি এটা আপনাদেরকে বলছিলাম আমাদের বাড়ির সামনে রাস্তা রাস্তা ভেঙে দেখুন কি অবস্থা করেছে দেখি আমার মা সকাল সকাল খাচ্ছে কালকের বাসি সিমই আর মুড়ি দিয়ে একটু তুমি একটু একটু গুড মর্নিং বলে ইন্ট্রোটা দিয়ে দাও দেখি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আমাদের আচ্ছা দিদিকে শেখাই দিদি এরম বলো তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আবার চ্যানেল টু আমাদের দিনলিপি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক চ্যানেল লিপি ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল টু আমাদের টু ওয়েল কম ব্যালিং টু আমার চ্যানেল টু আমার চ্যানেল টু ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল টু আমাদের দিনলিপি ওয়েলকাম ও ইনকাম টু আমার চ্যানেল দিনলিপি টু ঠিক আছে টু হ্যাঁ টু লাস্টে বলছে টু তুমি একটু বলো টু টু তুমি একটু পুরোটা বলো দেখি ও ইনকাম ব্যাক টু আমাদের চ্যানেল আমাদের ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল টু আমাদের দিনলিপি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু আমাদের দিনলিপি বাবা মাসি বন্টি একই সব খালি টু আর টু খালি ওয়েলকাম আর টু আর দেখুন ঘরে এসে আমাদের আরেকজন এই যে আমার দিদার প্রেমিক ঠিক আছে তুমি আজকে আমাদের আমি তোমাকে একটা কথা শোনাবো ঠিক আছে বলো ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল টু আমাদের দিনলিপি ওয়েলকাম ব্যাক টু ওয়েলকাম আমাদের দিনলিপি ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল টু আমাদের দিনলিপি বলো 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 একবার বলো বলো ওয়েলকাম ব্যাক টু

মোটামুটি ভালো বলেছো তুমি কি খাচ্ছো আজকে হুম সিমুই কালকের বাসি সিমুই চলছে আজকে আমাদের ঘরে মোটামুটি চলবে এতক্ষণ আর আজকের আমাদের আইটেমটা একটু মামা ভাই কাগজ বাবা তুই ও মানে সবাই খেলে একবার করে শেষ হয়ে যাবে যা কালকের বাসি সমস্ত আছে এই দেখুন কালকের বাসি এই যে লুচি লুচিপত্র মিষ্টি ফ্রিজে আরও অনেক কিছু আছে আচ্ছা আজ আজকে আজকে তুমি রান্না বান্না কি করবে তোমার ঘরে অতিথি এসেছে বা ইলিশ মাজার

কালা জাদু শিখলে নাকি তুমি টিউশন পড়াতে পড়াতে এক্সট্রা করে সাইড বিজনেস খুলবে বলে বাঙালিদের এক্সট্রাই তো এটা এক্সট্রা একটা ট্যালেন্ট কালা জাদু বাঙালিদের এক্সট্রা অন্য কোনো থাকে না কাস্টে সবারই থাকে বাঙালিরা ও কারণেই বদনাম আচ্ছা যাই হোক আমরা কোনো কালা জাদু করছি না বলে দিই এটা না হলে সত্যি অডিয়েন্স ভাববে কালা জাদু করছি মন্দিরে মায়ের সামনে বসে কি আর কালো জাদু করবো তাই না মা তো

অর্ডার করেছিল ক্রিস্টাল ব্রেসলেট গুলো তো আজকে পার্সেলটা হাতে পেলাম এবার এটা নাকি কি সব আবার ক্লিনজিং ক্লিনজিং করে পড়তে হয় মানে শুদ্ধিকরণ যেটা বাংলায় সোজা সাতটা বলতে গেলে শুদ্ধিকরণ আমরা সোনা সোনার গয়না বা নতুন কিছু গয়না কিনলেও তোমরা করো শুদ্ধিকরণ করতে হয় গয়না না মেন হলো ওই কোন স্টোন ফোন পড়তে গেলে আন্টি না নতুন সোনার জিনিস পড়লে একবার ঠান্ডা হ্যাঁ 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 ওইটাই ওইটাই শুদ্ধিকরণ ওগুলো তো আর বিশেষ কোনো শুদ্ধিকরণ লাগে না ওগুলো জাস্ট একটু পায়ে ছুঁয়ে পড়ে নিলেই হয় তো এই আমার ব্রেসলেট দুটো শুকিয়ে গেছে ব্রেসলেট দুটো গঙ্গা জলে এখানে ধোয়া হলো তারপরে এই এইটা কি বলে তো আচ্ছা ধোঁয়ায় দেয়া হলো এবারে দেয়া হবে আগুন কর্পুরের তাপ তাই তো এই তিনটে করে শুদ্ধিকরণ এটা আমরা নেট থেকে দেখেছি আমাদের কেউ শিখিয়ে দেয়নি আমরা নেট থেকে দেখে করছি আচ্ছা এর সঙ্গে আবার একটু শব্দ দিতে হবে ভাইব্রেশন সাউন্ড ভাইব্রেশন যেটা আমাদের বাঙালিদের অনেক পুরাতন একটা রিচুয়াল এখন নতুন নতুন সব ইংলিশ নাম বেরিয়েছে এগুলো কিন্তু অনেক এগুলো আমরা অনেক আগে থেকেই বাঙালিরা ফলো করে তাই না আচ্ছা একটু ভালো করে দেখাও তখন ধোঁয়ার জন্য দেখা যায়নি আচ্ছা আমরা কিনেছি দাও আমাকে একটু বলে দিই আগে আমি এটা কাজটা করে নিই তারপর তুমি ডিটেইলস করো ঠিক আছে তোমার কি দেব এখন কর্পূর ওই যে মোমবাতিটা দাও আর এত হাওয়া চলছে যে কোনো রকম আমি ম্যানেজ করতে না না এই মোমবাতি নিবে যাচ্ছে ছুঁড়ে ফেলে দিলে তুমি ছুঁড়ে ফেলিনি এ না কর্পূর জ্বালিয়ে নাও আচ্ছা এটা ঢাকা দিই এই যে এবারে চলছে কপুরের মধ্যে এটা কপুরে তাপ দিতে হবে তাই তো এটাই হলো আমাদের লাস্ট প্রসেস আর কি কিনেছি কোথা থেকে কিনেছি বলছি আমি কি লাস্ট প্রসেস না লাস্ট প্রসেস আরেকটা আছে লাস্ট প্রসেস আরেকটা আছে যাই হোক আমি কিনেছি স্টার্ট মাফিন থেকে আপনারা যদি কিনতে চান স্টার্ট মাফিন থেকেই কিনবেন এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় তাও বলে দিচ্ছি মানুষ উপকার পাবে তাই না অরিজিনাল জিনিসটা যদি কিনতে পারে কি হলো এটা আবার এই আমাকে এরকম করছে কেন আমাকে আরতি করে কি তাপ দিচ্ছ আর তাপ আচ্ছা যাই হোক স্টার্ট মাফিন থেকে কিনেছে একটু দেখাও আমাকে প্রোডাক্ট দুটো হাতে এবারে কি মায়ের পায়ে ছুঁয়াবে আচ্ছা মায়ের পায়ে ছুঁয়ে দাও ছুঁয়ে দাও এই যে এখন হচ্ছে আমার মায়ের পায়ে ছোঁয়ানো এটাই আমার মূল কাজ মায়ের পায়ে ছোঁয়ানো বাকি জিনিসগুলো তো আমরা নেটে দেখে করছি ঠিক আছে তো আমাদের তবে আমাদের যে কোনো জিনিস আমরা মায়ের পায়ে ছুঁয়েই আমরা কাজ শুরু করি এই দেখুন এই যে জিনিসগুলো আপনারা ভালো করে দেখেননি এতক্ষণ এটা হলো পাইরাইট ক্রিস্টাল আর একটা কি নাম আর একটা কি ক্রিস্টাল কার্ডগুলোর মধ্যে লেখা আছে আমরা সার্টিফাইড একদম সাইট থেকে নিয়েছি একদম অরিজিনাল তার সঙ্গে আমাদের সার্টিফাইড কার্ডও দিয়েছে যে অরিজিনাল জিনিস এবারে তুমি বলো এটা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডে কোনটাই পড়তে হবে নেটে দেখে এটা দেখে নাও গুগলে তো নেট থেকে দেখে আমরা জানতে পারলাম লেফট হ্যান্ডে পড়তে হবে বাঁ হাতে তবে স্টাইলিশ লাগছে যাই বলুন আমি কাজ কতটা কি হবে জানি না হ্যাঁ ফলটা এটা অরিজিনাল স্টোন একটু খোয়া খোয়া থাকবে আমাকে বলেই দিয়েছে নেটে আমি দেখে নেছি রিভিউ দেখে অর্ডার করেছি যাই হোক স্টাইলিশ না বলো হ্যাঁ খুব এটা সাধুসন্নাসী লাগছে না আমরা ফার্স্ট টাইম এরকম কিছু পরলাম আমাদের হ্যাঁ তুমি তুমিও তো কিছু পরো না আমি না তুমি বলছি হ্যাঁ আমি ফার্স্ট টাইম পরলাম প্রত্যেক কথা বলতে কোনদিনও কোনো মাদুলি ঠিক আছে কোন গলার তার না গলা তার নাকি গলায় কা কোমরে কার কোনদিনও কিছু পরিনি এই এই ক্রিস্টালে না খুব ভালো রিভিউ দেখলাম পরিয়ে দিই তো ছোটবেলায় হয়তো বাড়ি থেকে পরিয়ে দিত খুলে দিয়েছি আর বড় হয় কোনোদিন আমরা বিপদ তাইনি মায়ের টাকাটাও আমরা ও তো একদিনে খুলে দিয়েছি আমরা তিন দিন তাও পড়তে অস্থির লাগে অনেকে দেখি এরকম মানে মাদুলি পরে ঠিক আছে গাছের শিকড় গুলো পরে নেয় মাদুলি পরে আমরা কোনোদিনই হ্যাঁ বিশ্বাসে কারণ আঘাত করছি না হয়তো তারা উপকার পায় তবে না না আমরা কারো বিশ্বাস নিয়ে কথা বলছি না তারা হয়তো উপকার পায় তাই মাদুলি শ্রীকোরেষ পরে আমরা বলছি সত্যি আমরা কোনোদিনও করিনি ফার্স্ট টাইম আমি নেটে রিভিউটা দেখলাম খুব ভালো এই ক্রিস্টাল গুলো পাইরাইট একটা হ্যাঁ স্টোন পরেছি তবে স্টোনটা সাইন্টিফিক স্টোনটা সায়েন্টিফিক ব্যাপার তো স্টোনে কাজ করে তো সেই হিসাবে আমি স্টোন পরেছিলাম তাও অনেক আগে অনেক বছর ধরে কিছু পড়ি না ও এখন আর না ও খুলে দিদি একটা ওর স্টোন একটা মাপ পরে আর ভাইটা আর যদি এই ক্রিস্টাল কাজ করে সত্যি ওকেও আমি কিনে দেবো ওর জন্য দুটো ক্রিস্টাল দেখেছি ভাইকে কিনে দেবো হ্যাঁ তোমার যদি ব্রেসলেট পড়তে অসুবিধা তুমি পেনডেন্ট কিনবে

আর ইলিশ পাবদা কারি এখানে আছে ইলিশ মাছ এই উল্টো পাল্টা বলছে আমি বলে দিচ্ছি এখানে দাদা একটু ভালো করে দেখাও ইলিশ মাছটা আর তার এখানে আছে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল আর বড়ার তরকারি মোটো বড়ার তরকারি কোথায় বড়ার তরকারি ওটা এখন তো এই ও ওটা বিকেলে আচ্ছা আমাদের ওবালা জানো একটা স্পেশাল আইটেম হবে বিরিয়ানি বিরিয়ানি আমাদের ওবালা হবে চিকেন বিরিয়ানি এখানে আছে সাদা ভাত যেটা আমাদের দুজনকে বিশাল ভাবে টানছে আমরা একদিন তোমার ভাত টানছে না আগে কালকে ভাত খাওনি যে আমার মারাত্মক ভাত টানছে আমার মা এখন মাসাজ করাচ্ছে এই তো এদিকে আর একটা কি আছে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি যেটা তুমি খাবে না ইলিশ মাছের মাথা আছে বলে ওই চচ্চড়িটা খাবে না কি জিনিস রে মিস করবে তুমি তোমার আইডিয়া নেই এটা আপনাদেরকে বলছিলাম আমাদের বাড়ির সামনে রাস্তা রাস্তা ভেঙে দেখুন কি অবস্থা করেছে দেখেছেন ঘর থেকে বেরিয়ে যদি এরকম ভাঙা হয়ে যায় কিরকম লাগে বলুন কিন্তু আনন্দের ব্যাপার হলো আমাদের এই রাস্তাটায় জলের লাইন ছিল না ঠিক আছে তো জলের লাইনটা লাগানো হচ্ছে আর সেটা আজকের মধ্যেই নাকি রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে কি বলছো আমি ভিভাজের রাস্তা ভাঙা দেখাচ্ছি কি বলছো তুমি কলা কি কলা তো মিষ্টি দেখুন আমি তাই বলি বসে বসে ঠিক করছে পুরো গোপালের মতন মিষ্টি যেমন মাখন চুরি করে ফ্রিজ খুলে মিষ্টি চুরি করছে এটা মজার কথা নিজের ঘরের খাবার চুরি আরে বাবা রি ও হেভি লাগছে আমার হাতটা যাই ভালো ও পুরো দেখো মনে হচ্ছে হৃত্বিক রোশনের হাত একদম হিরোদের হাত গুড ইভিনিং একটা ফ্রেশ বিকেলবেলা আজকে কেন বলুন তো রাত্রেবেলা হচ্ছে বিরিয়ানি দুপুরে ভিরো দুপুরে শুনেছেন আপনার ভিডিওতে বলেছিলাম যে আজকে বিরিয়ানি হবে তো এখন আমি ঘুম থেকে উঠলাম সন্ধে ছটা বাজে পেও না পাঁচটার সময় উঠে পড়াতে চলে গিয়েছে ও তাড়াতাড়ি গিয়েছে কারণ তাড়াতাড়ি আজকে চলে আসছে সানডের দিন না বাড়িতে থাকতে ইচ্ছে করে বাইরে যেতে ভালো লাগে না কারুরই তো যেহেতু গতকাল ওই শনিবার ছিল আর শনিবার ওর অনেক চাপ থাকে জানেন কিন্তু বাড়িতে ছিল কারণ পুজো ছিল এবারে গতকালের পড়ানো গুলো না ওকে আজকে সমস্ত পড়াতে হচ্ছে তাই স্যান্ডের দিনটাও বাড়িতে থাকতে পারলো না খুব একটা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে আমাকে বলেছে তো আমার ঘুম এখন সন্ধে ছটা বাজে আমি যাই দৌড়ে চিকেনটা নিয়ে চলে আসি চিকেন নেওয়ার জন্য আনতে বলে একটু আগে রেডি হয়েছিলাম কিন্তু ঝমঝম করে বৃষ্টি না হলো যদিও পাঁচ মিনিট বৃষ্টি হলো আবার নর্মাল হয়ে গেল কিন্তু আবার নিয়ে চলে আসি চিকেনটা তাড়াতাড়ি কখন বৃষ্টি আসবে বলা যায় না আর আমার দাদু দিদা আছে ওরা বিরিয়ানিটা খাবে কারণ কি ওরা তো আর বাইরের থেকে কিনে খায় না কারণ বাইরের দোকানের তেল ঠেলগুলো অন্য সহ্য হয় না তাই জন্য প্ল্যান করা হলো যে আজকে বিরিয়ানিটাই করা হোক আর আমাদের বাড়ির সামনে রাস্তা দেখেছিলেন খুলে ছিল তো আমি ভেবেছি আজকে আর হবে না কারণ এই বৃষ্টি চলে আসবে খোরা অবস্থায় রয়ে যাবে কালকে নিশ্চয়ই এসে ঠিক করবে কিন্তু মধ্যমগ্রাম পৌরসভা এত উন্নত মানে এত ভালো কাজ করে এরা বৃষ্টিটা থামলো এখন দেখছি মিস্ত্রিরা এসে রাস্তা ভরাট করা মানে পাইপ লাইনের কাজ ওদের হয়ে গেল রাস্তা ভরাটেরও কাজ শুরু হয়ে গেল ভোর পাঁচটা থেকে কাজ করছে মিস্ত্রি দাদাগুলো আর এখন আবার লেগে গেল বৃষ্টি থামতেই কাজে দেখুন একবার দেখাচ্ছি আমি এই দেখুন বৃষ্টি এইটুকু হয়ে জল জমে গেছে আর এই দাদাগুলো বৃষ্টি কমতেই আবার চলে এসেছে এখানে এই যে এই জল মানে গর্তগুলো হয়েছিল এগুলো জলে ভরে গেছে এগুলো আবার ফিল করতে চলে এসেছে মানে ওনারা যে বলেছিলেন যে আজকেই কাজটা কমপ্লিট করবে সত্যি সত্যি আজকে কাজটা কমপ্লিট করে দেবে যা দেখছি সন্ধ্যেবেলা মাংস নিয়ে আসার সময় নিয়ে আসলাম ফুচকা এখন আমাদের সবার মিল সবাই মিলে হবে ফুচকা বাড়ি তোমার গেল। কোথায় গেলো খাওয়া গেছে এইভাবে তো এক্ষুনি দিলা দেওয়া হলো ফুচকাটা ও দু পিস আর তোমার কপিস পিস চার পিস তোমার জল দিয়ে হয় নাকি ছোট কিছুতে জল দেয় ফুচকা বাড়িতে খাবার এই এক অসুবিধা ফুচকা কিন্তু দোকানে দাঁড়িয়ে খেতে বেশি টেস্ট লাগে তাই না বলো বাড়ির থেকে ওখানে বসে দাঁড়িয়ে খেতে বেশি ভালো লাগে নেই মিলে বাড়িতে দোকানে আর এদিকে চলছে আমাদের বিরিয়ানির প্রসেস কতটা হয়েছে বিরিয়ানি দেখি জাস্ট আলুটা ভাজা হচ্ছে আর এদিকে চিকেন ম্যারিনেশন হয়ে গিয়েছে হবে দুটো হাড়ি বিরিয়ানি আমাদের বড় হাড়ি বের করা হয়নি তাই

তিনটে কাঁঠাল খেলো মা কটা কাঁটালির একটা জিনিস আমার খুব ভালো লাগে শুধু শুধু খেতে কি তো সেটা হলো এই যে বিরেস্তা এটা শুধু শুধু খেতে না হেভি টেস্ট লাগে টোটাল হচ্ছে পনেরো প্লেট বিরিয়ানি এবার এখানে আছে কিস বলতো তিন তিন ছ পিস

রান্না মটন থেকে চর্বি দিলে হবে না এতে কাঁচা চর্বি দিতে হয় চর্বি ছাড়াই ভালো হবে ঠিক আছে হাততালি হাততালি দমে বসে গেছে হবে আর যদি যদি বিরিয়ানি আরো টেস্টি হয় তাহলে আরেকটা একটা জোরে সবাই মিলে হাততালি বাজিয়ে দেবো ঠিক আছে আমার শাশুড়ি বিরিয়ানি করতে করতে পেটে ব্যথা হয়েছে তার জন্য আমার বউ ওষুধ কই খাই ওষুধটা এই যে ওষুধ নিয়ে এসছে মানে হোমিওপ্যাথি ওষুধ হ্যাঁ দাদাকে খাওয়াবে এই এই কাজের জিনিস উনি উনি এটা কষ্ট করে দুধ দিয়ে বানিয়েছে তুমি ওটাকে খেলা শুরু করেছো একটু ঝোলটা টেস্ট করো তো কেমন হচ্ছে ঝোলটা কি হলো কি এটা আমি কিছু टेस्ट <laughs> है बिजली टेस्ट बिजली टेस्ट की अच्छी ले सिपीरानी झोल है बिजली इ मां वालों तले हमें माखी नहीं बोले ना बोले ना हार के रह गया हां कायोन है ठीक है कैमरा एकटा लाग तले बोल रोलो दे नो है দুধের মধ্যে হলুদ দিয়ে তোমাদেরকে খাওয়ালো এ এটা দাদা বলছে যে ও মা দাদা শোনো ওই দুধের যেটা বিরিয়ানিটা দেওয়া হয় ওই ইয়েটা ঝোলটা রঙ বিরিয়ানি কালারটা দাদাকে খাইছে দাদা বলছে কি এটা কি এটা এটা কোনো বলছে এটা কি তারপরে কেম করছো বলছে কি এটা কি কোনো টেস্ট নেই খেয়েছো ছাকা খেয়েছো

আমি আজকে বিকেল থেকে কিছু খাইনি কারণ বিরিয়ানি আমার পছন্দ না এবার খিদে থাক পেটে যদি খিদে না থাকে তাহলে খেতেও পারবো না ওই জন্য খিদে থাকলে খেয়ে নেবো বেশি নকশা করবো না ওই জন্য যখন আমাদেরকে খেতে দেওয়া হবে আমরা তখনই খাবো তারপরে খাবো হ্যাঁ এদিকে চলছে স্যালাডের প্রিপারেশন আমাদের প্রিয় স্যালাড আমাদের লেবু দেওয়া বিদনুন দেওয়া স্যালাড আর এদিকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে ছোটকাকে দেন এদিকে মেয়ে জামাইকে গেছে দেওয়া কি হলো স্যালাড করে গেলো তো আমরা খাওয়া দাওয়া করি তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে এখন আমাদের একটু মুখ শুদ্ধির সময় দাও আমার একটু মৌরি দাও আচ্ছা আমাদের মৌরিগুলোর মধ্যে একটু মিছরি মিশিয়ে দেবে মৌরি খাই আমি হ্যাঁ মৌরি খাবো না মিছরি খাই না তবে তুমি মিছরি ভালোবাসো ওর জন্য বলছি একটু মিছরি মিশিয়ে দেবো এনে মৌরি জানো তো ভাজা মৌরি খেতে খুব ভালো ভালো লাগে ভাজা মৌরি উপকারী নয় এই মৌরি খুব উপকারী আমার ভাজা মৌরি ভালো লাগে মুখে কর্মর কর্মর করে বেশ মৌরি শিশু মিষ্টি মিষ্টি তো চলুন আজকের দিনটা তো এইভাবেই কাটলো ঘুমোই এবারে দেখা হবে আবার কালকে সকালে